হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডেলি আনকাট। তো কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। কালী পুজোও কেটে গেছে, ভাইফোঁটাও কেটে গেছে, এবার আসছে জগদ্ধাত্রী পুজো। তো সবাই মানে আমি মনে করব সবাই, তোমরা যারা চন্দননগরের দিকে থাকো আর যারা তোমরা ওই সাইডে থেকে আমার ব্লগ দেখো, তারা খুব 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 মজা করবে। তো আজকে এই বলেই ব্লগটাকে স্টার্ট করছি। আর মনে হয় আজকে আমার সারাদিনটা ভালোভাবে কাটবে, বিকজ আজকে আমার মেকআপ ক্লাসের ওখানে সেলিব্রেশন আছে। তো চলো এখন তাড়াতাড়ি চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিই, তারপর যখন বেরোবো তখন তোমাদের সাথে আমি কথা বলছি। পুরো ব্লগটা দেখতে থাকো, অনেক কিছু জিনিস শেয়ার করবো, মানে যতটা পারবো ততটা শেয়ার করব। তার মধ্যে নিজের আনন্দটাও আছে, যদি সব কিছু ভিডিওভাবে করতে করতে আমি নিজেই কিছু করতে পারি না আনন্দ, তো যেটুকু পারবো শেয়ার করবো। তোমরা একদম চিন্তা করো না, মন খারাপ করো না। তো প্লিজ আজকে সারাদিনটা আমার সাথে থাকো, আমারও খুব ভালো লাগবে, আই হোপ তোমাদেরও খুব ভালো লাগবে। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর তোরা দেখতে পাচ্ছি আমি শাড়ি পরে নিয়েছি, যেহেতু আজকে সেলিব্রেশন সেই জন্য সবাই প্রায় বললো শাড়ি পরেই যাবে, সেই জন্য আমিও শাড়ি পরে নিয়েছি। তো চলো এখন বেরিয়ে পড়ি, একবারে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো আমি এখানে চলে এসেছি, আর এখানে এখানে একটু সাজিয়ে হচ্ছে, এখানে মিলি দিদি আছে। মিলি দিদি একটু দাঁড়াও, তোমার ড্রেসটা দেখিয়ে দাও সবাইকে। ছবি তুলতে সব ব্যস্ত, এখন রেডি হচ্ছে সবকিছু। তো আমাদের এখন সার্টিফিকেট প্রোভাইড হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টের ইমি দিদিকে নিয়ে স্টার্ট করা হয়েছে। তো এখন সব ছবি টবি তোলা হচ্ছে DSLR-এ, তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড মজা হচ্ছে, প্রচণ্ড আনন্দ হচ্ছে। এটা আবার দিদিয়ালিকে দেওয়া হচ্ছে, তো খুব একটা ইমোশনাল ডে, সবাইকারই একটু একটু মন খারাপ হলেও কিছু করার নেই, তাও। তো এটা হচ্ছে পিঙ্কি দিদি, পিঙ্কি দিদিকে এবার সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো আমি সবাইকারটাই ছোটো ছোটো করে ভিডিও করেছি। এরপর আসছে সুস্মিতা দিদি, আমাদের কিউট বিভাগ, সবাই কিউট, সবাই প্রচণ্ড পরিমাণে ভালো, সবাই আমার সাথে ভালো বিহেভ করে, খুব ভালো সবাই, সবাইকে খুব 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 মিস করবো। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ, আসছে অম্বিকা দিদি, অম্বিকা দিদিকে এবার দেওয়া হচ্ছে সার্টিফিকেট। ভালোই লাগছে সবাইকে দেখতে, খুব মিষ্টি লাগছে। আর যে মিলি দিদি, মিলি দিদিকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, দেখো ছবি তোলা হচ্ছে। এবার তনু দিদি, মানে তনুশ্রী দিদি গেছে সার্টিফিকেট নিতে। এরপর আমার পালা, কেমন উঠেছে ছবি, ভালো উঠেছে না খারাপ?
ইমোশনাল হয়ে গেছিলাম। এবার অম্বিকা দিদি সব ফটো তোলা হচ্ছে, দিদি ফটো তুলছে, খুব মিষ্টি লাগছে আজকে আমাদের দিদিকে, সবসময় লাগে আজকে একটু বেশি। এবার আমাদের কেক কাটা হবে, চলো দেখাও তুমি একটু। গরম জল ঢাললো তাহলে হায় হায় কি নাচছে। সবাই এখানে এখন দাঁড়িয়ে আছে, আমাদের কেক কাটা হয়ে গেছে, সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। বল আসবে কেন, বল শুধু ঈশিতা দিদি আসবে। আমরা সবাই যখন নাচা গানা হবে তখন আবার ভিডিও করছি।
आए हाय ए हाथ तो छोड़ा तेरा गान मत से एक ताल सामने आए बाजे
টেস্ট কাজ করেছো স্টার্ট করে দিয়েছো এখন সব খেতে বসেছি सब किस कमप्लीट हो गए एखे अन्न दीदी दीदी आबादा बाड़ी जाब মোটামুটি সবকিছু কমপ্লিট এবার আমরা সব বাড়ি যাচ্ছি তো বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো চল তো গাইস আজকে তোমরা দেখতেই পেলে আমি কিভাবে সেলিব্রেশন করলাম আর আমি এখন বাড়ি এসে ফ্রেশ ট্রেস হয়ে নিয়েছি আমার এখানে দেখো মুখে কুচড়ো পা বেরিয়েছে বোন বেরিয়েছে বড়লিল লাগিয়ে নিয়েছি অনেকটা রাত হয়ে গেছে ডিনার কমপ্লিট হয়ে গেছে এসে আর কোনো এনার্জি ছিল না অত নাচ টাচ করেছি আর এনার্জি থাকে বলো সেই জন্য আর পারিনি তাই আমি শুয়ে পড়েছিলাম আর এখন আমি আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন আমি ক্রিম ট্রিম লাগিয়ে রেডি হয়ে নিয়েছি আই হোপ আজকে সেলিব্রেশনটা তোমাদের ভালো লেগেছে মানে দিদিদের প্রচণ্ড মিস করবো তিশাদিকে স্পেশালি খুব ভালো কাজ শেখায় মানে সব কিছু ধরে ধরে খুব ভালোভাবে শিখিয়েছে আমাদের জানি না কতটা কি ভালো কাজ করতে পারবো তাও নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব আর ওখানে যারা যারা সব দিদিরা ছিল সবাইকে কিন্তু অনেক অনেক মিস করব আর শনি রবিবারের ক্লাসটাকে সত্যি খুব 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 মিস করব তো সব কিছু নিয়ে এইভাবে আমার মেকআপের কোর্স পুরো কমপ্লিট হয়ে গেল আমি সার্টিফিকেটও পেয়ে গেছি তো এখন আমি শো করতে পারছি না সার্টিফিকেটটা অন্যদিন তোমাদের আমি শো করে দেবো যেহেতু আমার মা বাবা ফাইলে ঢুকিয়ে রেখে দিয়েছে সেই জন্য আমি আর এখন দেখাতে পারছি না তো চলো আজকের মতো বাই বাই সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো আর একটা লাস্ট কথা সেটা হচ্ছে যে যদি আমার চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আবার ভিডিও নিয়ে বাই